সবার সম্পর্ক একই লেভেলের আপনি থাকবে না, অনেক সময় আই হ্যাভ টু ব্যাট উইথ হিম, হি ইজ অ্যাবসলিউটলি নরমাল। দর্শক, দারুণ সুখবর, নানান নাটকীয়তার পর এবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আজই বিমানে করে উড়াল দিয়েছেন তামিম ইকবাল। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আর মাত্র 3 দিন পরেই শুরু হতে যাচ্ছে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। অবশেষে ভারতের টেস্ট সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তামিম ইকবাল। অপরদিকে কঠিন ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছেন মাহমুদুল হাসান জয়। শুধু তাই নয়, ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছেন পেসার শরীফুল ইসলামও। শরীফুলের কারণে দলে ফিরলেন হারিয়ে যাওয়া নক্ষত্র ইবাদত চৌধুরী, এবং কি মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। তামিম ইকবাল দলে ফেরায় অনেকটাই বাংলাদেশের জন্য সুবিধা হয়েছে, এমনটাই বলে জানিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এদিকে দীর্ঘদিন পর তামিম ইকবাল মাঠে ফেরায় বেশ অনেকটা ভয়ে রয়েছেন টিম ইন্ডিয়া। তো দর্শক, হাজারো নাটকীয়তার পর অবশেষে তামিম ইকবালকে মাঠে দেখা যাবে। আর এই তামিম ইকবালের ব্যাপারে আপনাদের ধারণা কি, তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।